যাই হোক, আজকের এই রবীন্দ্র জয়ন্তীতে আপনাকে আবারও শুভ সন্ধ্যা জানাই। আমাদের আমরা আসছি একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের নাম AMG ফিল্ম। আমরা এখান থেকে আজকের এই রবীন্দ্র স্মৃতি জড়িত কিছু আমরা দৃশ্যপট এবং আপনাদের মতো মহান কৃতিত্বের বা মানুষকে আমরা তুলে ধরবো। আসলে যারা রবীন্দ্র সম্বন্ধে আমরা এখানে আসছি, রবীন্দ্র সম্বন্ধে আমরা কতটুকু জানি আসলে সেই প্রসঙ্গে আর কি। আমরা শাহজাদপুরবাসী এবং আমার রবীন্দ্র জন্মজয়ন্তী যখন বছরের শুরুতেই নববর্ষের পরপরই রবীন্দ্র জন্মজয়ন্তী, প্রায় 15 দিন ভাবে প্র্যাকটিস করে সবাই, এটা চারে বলে যারা অনুষ্ঠান করেন এবং সবাই খুব মুখরিত, আনন্দ মুখরিত। এটা আমাদের ঈদের মতো অনুষ্ঠান, ঈদের চাইতেও একটা বিশেষ প্রোগ্রাম যা আমরা সবাই অনুপ্রাণিত, আনন্দ হই এবং আমাদের খুব ভালো দেয়। রবীন্দ্রনাথ আমাদের প্রাণের মধ্যে ঢুকে আসে, প্রাণের কবি, অন্তরের কবি, তাই আমরা তাকে ভালোবাসি। এই উৎসবটা আবাল বৃদ্ধ বনিতে আমরা সবাই খুব আনন্দ উপভোগ করি। তো আসলে আমরা জানি এই প্রতিভাবান কবি উনি বিশ্বকবি, উনি নোবেল জয়ী একজন কবি। তো ওনার সাহিত্য, গল্প, তারপর অসংখ্য গান, কবিতা, তার মধ্যে আপনি দুটি কবিতা, রবীন্দ্রনাথের দুটি কবিতার নাম বলবেন। উনি যখন কবি হিসেবে পরিচিত, আমি কৃষ্ণকলি সোনার তরী তার বিখ্যাত কবিতা, আমি কৃষ্ণকলি কবিতাটা আবৃত্তি করছি। কৃষ্ণকলি কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের এলো, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো, তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গায়ে, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বাড়েক মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়ে ছিলে মেকা মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি আর জানি সেই মেয়ে, কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশানে কোণে, এমনি করে কালো কামল ছায়া আষাঢ় মাসে নামি তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে, কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলে ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পাইনি অবকাশ, কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে এই শুভ সন্ধ্যায় রবীন্দ্র জয়ন্তীতে এতটুকু সময় আমাদের সাথে এবং আমাদের চ্যানেলের সাথে, ইউটিউব চ্যানেল নয়নদীর সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসলে আপনার সাথে এত সুন্দর একটা মুহূর্ত কাটালে এটাই বড় বিষয়। তো আপনার জন্য AMG ফিল্মের পক্ষ থেকে থাকছে ছোট্ট একটা গিফট উপহার। আসলে আপনি ধন্যবাদ, আপনি যে আমাদের এখানে আসছেন এবং আমাদের সবার সাথে পরিচিত হচ্ছেন এবং সবার সাক্ষাৎকার নিচ্ছেন, এর জন্য বিশেষ বিশেষভাবে ধন্যবাদ জানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আপনাদের মতো মানুষ আমাদের পাশে আছে। আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই আমাদের মাঝে বেঁচে আছে, বেঁচে থাকবে, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন থাকবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমাদের AMG ফিল্মের পক্ষ থেকে আপনার ছোট্ট একটা গিফট। আপনি কোন অপটার আছেন, অর্থাৎ আপনি কোন সিম ইউজ করেন? ও আমি গ্রামীণ, গ্রামীণ। তো গ্রামীণের আপনার জন্য একটা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটা মিনিট কার্ড, যা আপনি প্রিয়জনের সাথে আপনি 14 মিনিট কথা বলতে পারবেন। এতটুকুই আমাদের পক্ষ থেকে আপনার জন্য সার্ভিস। অবশ্যই ভালো লাগছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাইকে অনুপ্রাণিত করার জন্য, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন, যাতে আপনাদের পাশে আমরা সবসময় গিয়ে এভাবে দাঁড়াতে পারি, আপনাদের মতো মানুষকে নিয়ে আমরা কিছু করতে পারি, মানুষকে আমরা অনুপ্রাণিত করতে পারি যে আসলে আপনার মতো আসলে আরও কয়েকজন আমাদের প্রয়োজন আছে। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ।